রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে কাঞ্চন ব্রিজ মাত্র 12.5 কিলোমিটার দৈর্ঘ্যের শেখ হাসিনা সরণি সড়কটি সবার নজর কেড়েছে। সড়কে প্রতি লেনে যানজট মুক্ত রাখতে রয়েছে আন্ডারপাস এবং পথচারী পারাপারের জন্য রয়েছে পর্যাপ্ত ফুটওভার ব্রিজ। আমি আগে নরসিংদী থেকে আসতাম, আনে 300 ফিট হওয়ানে আমার শর্টকাট আমি আসতে পারি। এখন এই 300 ফিট হওয়ার কারণে আমাদের যানজট মুক্ত যাওয়া আসায় সময় কম লাগে, আমরা দ্রুত যাইতে পারি, কাশাইরা দ্রুত আসতে পারি। বিশেষ করে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েক হাজার মানুষের যাতায়াতে যানজট মুক্ত করে সহজতর করেছে সড়কটি। তবে এলাকার বাসিন্দাদের রাজধানীতে যাতায়াতের জন্য রয়েছে শুধু বিআরটিসি বাস। কুড়িল বিশ্ব রোড থেকে গাউসিয়া পর্যন্ত শুধু একটা পরিবহন এখানে আছে, বিআরটিসি। ওইটা বাদে যদি আরও কিছু পরিবহন এখানে নামানো যায় তাহলে আমরা সাধারণ মানুষ এটার জন্য উপকৃত হব। আমাদের এখানে যদি গণপরিবহন চলতো তাহলে আমরা অনেক সুবিধা ভোগ করতাম। আমি বাংলাদেশ সরকারের কাছে আশা করব যে এই রাস্তায়, শেখ হাসিনা সরণি রাস্তায় বিআরটিসি বাস ছাড়া আরও অন্যান্য বাস যাতে চলাচল করতে পারে। শেখ হাসিনা সরণি সড়কটি নির্মাণের সুফল পেতে শুরু করেছে দেশবাসী। সময় মতো গণপরিবহনও চলাচল করবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের রূপগঞ্জে উপর দিয়ে যারা যাবে প্রত্যেকে সারা দেশের, যেমন পদ্মা ব্রিজে সারা দেশের উপকার হচ্ছে, এই 300 ফিটে সারা দেশের লোকের উপকার। লোক সমাগম যখন বাড়বে আস্তে আস্তে, সেটা তার নিজস্ব নিয়মেই এই গণপরিবহন চলে আসবে। গতিসীমা নির্ধারণ করে সড়কটিতে সব ধরনের গণপরিবহন চালুর দাবি জানান স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ।